जन्मान्ध मृदुल पाल महाशय प्रतिघाटे गान गए जा उपार्जन करें प्रतिदिन किचु किचु संचय करे श्रीगड़ी बाजार कालीबाड़ीते सीसी कैमरा लागानो जन्नो नगद 25,000 टाका दान करेछेन। এই গ্রামের শ্রীগড়ি গ্রামের একটা অন্ধ ছেলে জন্মাবধি অন্ধ যে গান গেয়ে গেয়ে হারমোনিয়াম নিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে উপার্জন করে সে আজ এই শ্রীগড়ি কালীবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য নগদ 25,000 টাকা দান করেছে। তার কষ্টার্জিত টাকা থেকে একটা অন্ধ ব্যক্তি তার কষ্টার্জিত টাকা থেকে এই শ্রীগড়ি সার্বজনীন কালীবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তার সুরক্ষার জন্য তার স্বর্গগত পিতা মিহিররঞ্জন পালের স্মৃতির উদ্দেশ্যে সে 25,000 টাকা আজ দান করেছে। ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ জীবন কামনা করি। অনেক দানবীর আছেন, অনেক টাকাওয়ালা আছেন, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু ধন থাকলে হয় না, মন থাকারও প্রয়োজন আছে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টকার্ডে চিঠি লিখল বদরপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল জুনিয়র কলেজ ফর গার্লসের ছাত্রছাত্রীরা। এ পদক্ষেপ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ জানান, বর্তমান ছাত্রছাত্রীদের কাছে ডাক ব্যবস্থা সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরতে এবং এর জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। বদরপুর সমষ্টির এংলারবাজার গাঁও পঞ্চায়েতের অধীনস্থ গিলাইজান জিও টাওয়ারটিতে নেটওয়ার্ক সমস্যা দীর্ঘদিনের। বহুদিন ধরেই তারা জিও কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তাদের সমস্যার কোনো রকমের সমাধান এখন পর্যন্ত কেউ করে দেয়নি। অবশেষে এলাকাবাসী সংবাদ মাধ্যমের মারফত তাদের অভিযোগের কথা তুলে ধরছেন। টাওয়ার প্রবলেমে আমি 1 কিলোমিটার বিদ্যুৎ আমরা এই টাওয়ার এগুলো নেট মানে কিচ্ছু হয় না। এই জায়গাটার নাম কি? জায়গার নাম গিলাইমুখ। আর গিলাইজান হচ্ছে টাওয়ারের ব্যাপার নিয়ে? গিলাইজান তো টাওয়ার, কিন্তু ও 1 কিলোমিটার বিদ্যুৎ কোনো টাওয়ার নেটওয়ার্ক বলতে কিচ্ছু নাই। জিওর টাওয়ারটা এয়ারটেল জিও না কোনটা? জিও টাওয়ার কোনো একটা ফোন একটা বলা যায় না, কিচ্ছু না, টাওয়ার পাও যায় না। পাকিস্তান পাকিস্তানের মদদে জম্মু কাশ্মীরে ইসলামিক জেহাদিদের দ্বারা শিখ এবং হিন্দুদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে পশ্চিম দলের প্রতিবাদ এবং ধর্ণা কর্মসূচি। এই প্রতিবাদ এবং ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বজ্রং দলের প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, বজ্রং দলের দক্ষিণ প্রান্ত সুরক্ষা প্রমুখ বিক্রমজিৎ ভট্টাচার্য, হাইলাকান্দি জেলা সংযোজক জীব চক্রবর্তী, জেলা ব্যায়ামশালা প্রমুখ শিবেন্দু সিনহা, নগর সংযোজক অজু মালাকার, নগর সহ সংযোজক দেবান ভট্টাচার্য, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শ্যামসুন্দর রবিদাস, ধর্ম প্রসারক মনোজকান্তি দাস, সানি দেব, লিটন নাথ, কার্তিক দেব, রাজা দেব প্রমুখ ব্যক্তিবর্গরা। পাকিস্তান কা ফ্ল্যাগ জলায়া গিয়া উসকা মুখ্য কারণ কিয়া হ্যায়, কিসলিয়ে জলায়া গিয়া? জিস তরহ সে 1990 কো জিস তরহ সে হিন্দু পণ্ডিতো কো জিস তরহ সে কশ্মীর সে মার মার কে খদেড়া গিয়া থা, ইসি তরহ সে হাম দেখ রহে হ্যায় কুছ দিনো সে টার্গেট কর কর কে ইস তরহ সে হিন্দু ওর সিখ জো হ্যায় উনকো মারা যা রহা হ্যায়। ইয়ে পুরা জো ষড়যন্ত্র হ্যায় ইয়ে পাকিস্তান কে দ্বারা কিয়া যা রহা হ্যায়। ওর হাম ইয়েই চাহেঙ্গে কি যে বিশ্ব হিন্দু পরিষদ ওর বজরং দল পুরে দেশ ব্যাপী ইসকে জারি রখেঙ্গে। ওর হাম প্রধানমন্ত্রী জি সে ইয়েই নিবেদন করতে হ্যায় কি জল্দ সে জল্দ কঠোর ব্যবস্থা লি যায়। ওর হাম বজরঙ্গি নেই তো পুরে রাস্তে মে উতরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, হাম আপনি জান কি পরবাহ নেই করেঙ্গে, ওর হাম চাহে তো পাকিস্তান মে ঘুসকে পাকিস্তানিও কো মারনে কে লিয়ে তৈয়ার হ্যায়।